এ মূলা কত করে এটা 50 টাকা দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আমি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই কাঁচা বাজার সবজির যে হাট শীতকালীন সবজির হাট সেই হাটে এখানের আদ্যপন্ত কেনাবেচা যা কিছু আছে ঘুরে ঘুরে আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই লোহাই কাঁচা বাজার বা শীতের সবজির হাটের ভিডিও আমি শুরু করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কত মুড়া 15 টাকা আপনার খেতেন নাকি এটা ওই যে জ্ঞানের বাতি দিতেছেন এমন হাত পেরে দিয়েছে ভালো করে করে গাজর কত ভাইয়া হ্যাঁ 30 টমেটো টমেটো 30 টাকা না কাঁচা কাঁচা আধা কেজি 30 আচ্ছা 60 টাকা কেজি কত কেজি 2 কেজি 50 25 টাকা কেজি কাঁচা বেগুন কত করে বেছো বাবা 50 টাকা করে না তোমাদের খেতেন নাকি না জি জি লাউ কত মাঝি কত লাউ শাক কত খেতেন নাকি ভালো থাকেন সবাই দেশি বড়ি কত করে তোমার গাছ হ্যাঁ নাকি না সাগরের চিংড়ির ছুটকি না কত দাদা কেজি কেজি কত আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ এই বড়ি কত করে বেচুন বড়ি 50 টাকা গাছের চাষি ভাড়াইছে আচ্ছা সিম আনছিলাম সিম বেচছেন এই পুদিনা পাতা এটা কত করে 10 টাকা মুড়া না পেয়ারা কত করে 80 টাকা কেজি আচ্ছা আঙ্গুরও নেন যে খালি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি কন এ পুঁই শাক
30 টাকা এদিকে 10 টন নাকি আচ্ছা আচ্ছা কত 10 টন 10 টন একটা 20 টাকা রে এক এক পিস 20 টাকা তার কয় পিস 30 তিন পিসের দাম কত 60 টাকা না এই জামবুরা দি কুবাইরা জামবুরা নাকি হ্যাঁ হ্যাঁ কুবাইরা জামবুরা জামবুরা তো এটা কি থাই জামবুরা নাকি হ্যাঁ কত করে বেচেন জামবুরা জামবুরা ছোট গুলাম 60 টাকা এটা 120 টাকা এই বড়টা 120 টাকা না আপনার গাছের নাকি না হ্যাঁ গাছ বাড়ি কোথায় আপনার পড়ছে আমার বাড়ি পারুল পারুল দিয়া কাছাকাছি চলুন ভিউয়ার্স আমরা সামনে যাচ্ছি এবং এই হাটের কাঁচা বাজার বা আদ্যপান্ত যা কিছু সব দেখাচ্ছি সিম কত সিম 50 টাকা কেজি আচ্ছা এটা দেশি দেশি ব্রুকলি কত করে ৩০ টাকা কেজি ৩০ টাকা একেবারে জমজমাট যে সবজির হাট কত সিম কত বাজি ষাট টাকা করে না লাল শাক পালন শাক ষাট টাকা কেজি আপনার কি নিজের খেতেন নাকি নাকি না এই যে বেগুন অনেক বড় বেগুন আসছে এখানে দেখা যাচ্ছে আসেন ভাই বাঁধাকপি কত ৩০ টাকা পিস বড় বড় তো মশালা কত কবি ৪০ টাকা না এটা কত ৪০ সবই ৪০ আচ্ছা হ্যাঁ দেশি দেশেরই তো জিনিস আমগর দেশেরই তো জি আমাদের টমেটো আছে দেশি টমেটো তো এখন অনেক অ্যাভেলেবেল টমেটো লাউ আছে শীত লাউ শীত লাউ গরম আইতেছে কত করে শীত লাউ বেগুন আপনাদের খেতেন নাকি না মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর কবি কত বাবা ও ২০ টাকা কবি লোন ২০ নাই কিন্তু অন্য ২০ নাকি নাম কি তোমার হ্যাঁ আচ্ছা মাজহারুল কবির বেচা কিনা কেমন চেপা কত করে কিশোরগঞ্জের হ্যাঁ হোসেনপুর চেপা না আর এই বাঁশপাতা লইট্টা পঞ্চাশ না চান্দা শুটকি দেখি গপা কি কিনছ বাবা হ্যাঁ আবু কি কিনছ ভাই ভালো করে ওঠেন ভাই
কি নিব, সিম নিব, সিম কত? সিম 60, 60 টাকা। বেগুন 40, 40 ঠিকঠাক আছে সব? হ্যাঁ সব ঠিকঠাক, একদম বেঁচে কিনা ঠিক আছে? ওকে 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 কি অবস্থা ভাইয়া, কেমন বেঁচে কিনা? ভালো। বাড়ি কোথায় আপনার? আমার বাসা জয়না। জয়নাতে? না চাপা কত করে? কিশোরগঞ্জের? আচ্ছা, চলুন ভিউয়ার্স, আমরা হেঁটে হেঁটে আজকে এই চমৎকার বড় একটি হাট, এই লোহায় হাট কাঁচা বাজার সহ মানুষে গম গম করতেছে। আমরা যদি চতুর্দিকে লক্ষ্য করি দেখতে পাবো, দেখেন অনেক মানুষ। এটা পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে ভর্তি আছে। এই অঞ্চলের মানুষ সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে চাকরি বাকরি করে থাকে, যার কারণে এই হাট বাজারে মানুষের ভিড় মোটামুটি একটু বেশি, এবং কেনাবেচার যে এটা সেটাও কিন্তু আমরা অনেকাংশেই বেশি বলতে পারবো। এখানে দেখেন সমৃদ্ধ, অনেক বড় সড় সমৃদ্ধ একটি হাটের অস্তিত্ব কিন্তু আমরা দীর্ঘদিনের এই পুরনো হাট, এটি শতবর্ষী পুরনো একটি হাট। এখানে কালের বিবর্তে আজকে এই হাটের বেচা কিনা অনেকাংশেই অনেকটা। জি জি জি, কত করে বেচেছেন লেবু? 20 টাকা, তাই না? গন্ধ পাওয়া যাচ্ছে তো? চিনি রাখেন, শরবত করেন? লেবু কত? দারুণ সুন্দর তো কালার ভাইয়া, কত করে? 40 টাকা না? আপনার টমেটোর সাইজও সুন্দর, কালারও সুন্দর। কি কিনলেন ভাই? আমি আলু কিনছি। আর কি কিনলেন? আলু কিনছি, টমেটো কিনছি, কাঁচামরিচ। কত করে দাম? আলু 100 টাকা বলে। বাজার দর কি অবস্থা? মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ না? ওকে, আলু তো সুন্দর, সাইজও সুন্দর দেখা যাচ্ছে। বেগুন কত? 40। আলু? আলু 30। পেঁয়াজ কত? হ্যাঁ তো নাই কোনো দিস, আধা দেশিটা 200 টাকা। রসুন কত? আচ্ছা 280 টাকা না? কি কিনলেন? পেঁয়াজ কিনলাম, কবি কিনলাম। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? সুনামগঞ্জ, সুনামগঞ্জ ধর্মবাসা। ধর্মবাসা তো মোহনগঞ্জ দিয়ে চলে যান। ওকে, রসুন কিনছি মাত্র 250 টাকা। এই আলু দেশিটা কত করে? 40। ডায়মন্ড কোনটা? ওইটা ডায়মন্ড কত করে? 30 টাকা না? যাই ভাই, যাই ভাই। আলুর দাম বেশি বেশি। ভাই কাঁচা কত? কি কিনছেন ভাই?
কাঁচামরিচ কিনছে ভাই কত করে নিল 40 টাকা কেজি না ওকে গাজর কিনলাম 30 টাকা কেজি গাজর 30 ঠিক আছে পেঁয়াজ একটু চড়া নাকি এই মিষ্টি আলু কত মিষ্টি আলু মিষ্টি মানুষ না এই এই গাজর 20 টাকা 20 টাকা করে না চিচিঙ্গা কার কত হয়েছে মুরগি হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা গিয়ে বকশিস দিছে এটা তো জম লাগে না এটা জিনিস ইউটিউব চ্যানেল ইউটিউব মাজহারুল কবির ইউটিউব চ্যানেল এ দেশি সুক্কা বাইগুন কত করে 50 টাকা শুকনা কত করে কেজি এটা 110 শুকনা কত কেজি গরম সহ হলুদ মরিচ ধনিয়া সকল প্রকারের পণ্য কিন্তু এখানে আছে এই দোকান হ্যালো ইন্ডিয়ান 101 কথা মতো হ্যাঁ শাসক
ভালো থাকেন আপনার বাড়ি কেমন আছে না গর্গীহস্তালির প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি কুলা খাসি টুকরি ঝাড়ু পলো মাছ ধরার কত নিছে এটা 140 টাকা হ্যাঁ 140 টাকা 140 টাকা কি কিনছেন ভাই আর আর এই যে হাতের একটা হলে এটার নাম ডালি আচ্ছা এটা 80 টাকা ওকে ভালো থাকি দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো
এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই কাঁচা বাজার বা শীতকালীন সবজির হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।